হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয়তমা মুভি জাস্ট দেখে নিলাম, 2 ঘন্টা 17 মিনিট এই মুভি ডিউরেশন। ডিরেক্টেড বাই হিমেল আশরাফ। এই মুভিতে সাকিব খান ছাড়াও কিন্তু কলকাতা থেকে নবাগতা এদিকে পাল রয়েছে, ভিলেনের দায়িত্বে রয়েছে শহীদুজ্জামান সেলিম, এছাড়া অন্যান্য ক্যারেক্টারে যারা রয়েছে তাদেরকে হয়তো বা সবাইকে আমি চিনি না। তো যাই হোক, এবার আমি যদি সরাসরি স্টোরিতে আসি, এখানে সাকিব খানের নাম থাকে সুমন। সুমন এবং তার দাদা, তার দাদাকে কোনো কারণে মেরে ফেলা হয় এবং তার দাদাকে কেন মেরে ফেলা হয় সেটা সে জানার চেষ্টা করে, এবং সেটা সে জানার চেষ্টা করার জন্য সে কক্সবাজারে যায়, এবং কক্সবাজারে গিয়ে কী কী হয় সেই জিনিসগুলো জানতে হলে আপনাদের অবশ্যই এই প্রিয়তমা এই মুভিটা দেখতে হবে। অবশ্যই আমি বলবো না, একটা ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা মুভিটা দেখতেই পারেন। এবং এখানে সিনেমাটোগ্রাফি মোটামুটি বেশ ভালো, অ্যাকশন প্যাকেজটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি। হুটপাট করে অ্যাকশনগুলো হচ্ছে এবং হুটপাট করে শেষ হয়ে যাচ্ছে, গানগুলো ঠিকঠাকই রয়েছে, আমার গানগুলো বেশ ভালো লেগেছে, এখানে বেশ সুন্দর সুন্দর গান রয়েছে এবং গানগুলো বেশ হিট হয়েছে। এবং এই মুভিটা কিন্তু ঈদের সময় বাংলাদেশে বেশ ভালো রকমের একটা মার্কেট করেছে, পরে প্রায় এই 2 মাস পরে একটা ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে, সবই ঠিকঠাক রয়েছে। কিন্তু এই মুভিতে সাকিব খান ছাড়া অন্য অন্য যারা রয়েছে তারা কি সাকিব খানকে সেভাবে সাপোর্ট দিতে পেরেছে? ইমোশনাল মুহূর্তে কিন্তু সাকিব খান রীতিমতো ফাটিয়ে অভিনয় করেছে। এখানে সাকিব খানের যে লুকগুলো বেরিয়েছিল তখন কিন্তু আমার যারা ফেলো ইউটিউবার বা আমি, আমরা কিন্তু সাকিব খানের এই ক্যারেক্টার নিয়ে কিন্তু অনেক কথা বলেছিলাম, বিশেষ করে যে সে যে প্রস্তুতিক যে মেকআপটা নিয়েছিল একদম মুভির শেষে গিয়ে যেই মেকআপটা দেখানো হয় এবং তার যে হাঁটা চলা, সে দরজা খুলে আসে, তারপরে সে একটা একটা গাছের গুঁড়ির সামনে বসে, বা যে একজনের মানে কবর দেওয়া রয়েছে সেখানে সে যায়, সেই জায়গাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। কিন্তু এর বাইরে যে স্টোরিটা কিন্তু একদমই কিন্তু ক্লিশে, খুব যে স্ট্রং একটা স্টোরি সেটা কিন্তু না। জানাশুনো একটা ক্যারেক্টার, মানে জানাশুনো একটা স্টোরি, এই স্টোরি এর আগে আমরা প্রচুর দেখেছি, যে এরকম যে যার সাথে বিয়ে হওয়ার কথা, যাকে আমার ভালো লাগে তার সাথে আমার বিয়ে হওয়ার জন্য আমি অনেকটা এগিয়েছি, মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, পরে দেখা যায় যে সেটা হয়ে ওঠে না, অন্য কারো সে অন্য কারো হয়ে যায়, বা তার বাড়ি থেকে মেনে নেয় না, বা পারিবারিক অনেক এখানে প্রবলেম দেখা দেয়, বা অনেক অনেক সিচুয়েশন ক্রিয়েট হয়, এই জিনিসগুলোকে কিন্তু দেখানোর চেষ্টা করেছে। কিন্তু সত্যি কথা বলতে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা কিন্তু ভালো এই মুভিটা হয়নি, আমি সত্যি কিছুটা হলেও ফেড আপ হয়েছি। বিশেষ করে আমি যেরকমভাবে চেয়েছিলাম যে হয়তো সাকিব খানকে আর একটু অন্যভাবে দেখবো, বা এই মুভিটাকে একটু অন্যভাবে দেখবো, সেটা কিন্তু আমি পুরোপুরিভাবে আমার মুভিটা দেখে ফুলফিল হয়নি। কিন্তু তারপরে ইমোশনাল মুহূর্তে কিন্তু সাকিব খান নিজেকে ফাটিয়ে দিয়েছে। এদিকে আবার ফার্স্ট মুভি সে তার মতোভাবে কিন্তু চেষ্টা করেছে, সাকিব খানের সাথে কিন্তু স্ক্রিন শেয়ার করা কিন্তু কম মানে বড় কথা নয়, সে বাংলাদেশের একজন সুপারস্টার, তার সাথে ফার্স্ট মুভিতে স্ক্রিন শেয়ার করছে সেটা বড় কথা নয়, কিন্তু সেটা সে চেষ্টা করেছে। কিন্তু তারপরে রোমান্টিক যে দৃশ্যগুলো সেগুলো যদি ঠিকঠাক মতো ওয়ার্ক করে সেটা না, এবং এডিটেড পোর্শন যদি আমি বলি, এডিটেড পোর্শন কিন্তু এখানে সব থেকে বেশি দুর্বল, একদমই কিন্তু ঠিকঠাক মতো এডিট হয়নি। অ্যাকশনের পর হুটপাট করে গান শুরু হয়ে যাচ্ছে, গানের পর তারপর যে সিনসগুলো চলে আসছে বড্ড তাড়াহুড়োর একটা, মানে আমি এই মুভিটার মধ্যে অ্যাটলিস্ট দেখতে পেলাম, আমি সে রিজনটা কেন খুঁজে পেলাম না, হয়তো বা সাকিব খানের মুভি ঈদে রিলিজ করার একটা ব্যাপার ছিল, সেটা একটা ব্যাপার হতেই পারে। কারণ যদি সেই সেরকম যদি ব্যাপার হতো তাহলে স্কিডুলটাকে একটু এগিয়ে নেওয়া যেত, যাতে ধীরে 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 সময় নিয়ে মুভিটাকে একদম ঈদের সময় রিলিজ করা যায়। কিন্তু এখানে কিন্তু মুভিটা দেখে আপনি যদি মুভিটা মন দিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন মুভির যথেষ্ট তাড়াহুড়ো রয়েছে, হঠাৎ করে একটা অ্যাকশন স্টার্ট হয়ে গেল, অ্যাকশনের পর হঠাৎ করে আবার গান স্টার্ট হয়ে গেল, তারপর আবার সাকিব খানের বা তার যে পারিপার্শ্বিক ক্যারেক্টারগুলো সে ক্যারেক্টারগুলো আবার তাদের ডায়লগ ডেলিভারি করতে স্টার্ট করে দিল, আমার মনে হয় কোথাও গিয়ে কিন্তু বেশ খামতি রয়েছে। আমি কিন্তু আমারও সাকিব খানকে বেশ ভালো, আমিও সাকিব খানের একজন ফ্যান, কিন্তু তারপরেও কিন্তু কোথাও গিয়ে মনে হলো যে না, মুভিটা কিন্তু আরও একটু যত্ন নিয়ে কিন্তু হিমেল আশরাফ তিনি কিন্তু বানাতে পারতেন, তিনি চেষ্টা করেছেন কিন্তু আর একটু যত্ন নিয়ে বানাতে পারতেন। এবং সাকিব খান তিনি কিন্তু একার মানে কাঁধে দায়িত্ব নিয়ে কিন্তু মুভিটাকে প্রথম থেকে শেষ অবধি নিয়ে গেছেন, এবং তিনি যে কত বড় মাপের একজন অ্যাক্টার সেটা কিন্তু এই প্রিয়তমা মুভির মাধ্যমেই কিন্তু দেখানো হয়েছে। সেই সময় কিন্তু প্রিয়তমার সাথে কিন্তু আর একটা বড়ো মুভি সুরঙ্গ কিন্তু কমপ্লিট করেছিল, কিন্তু সুরঙ্গ কিন্তু প্রিয়তমার সাথে পারেনি, বক্স অফিসে কিন্তু প্রিয়তমা সিংহভাগই কিন্তু ধরে রেখেছিল, এবং ম্যাক্সিমাম লোক কিন্তু প্রিয়তমা দেখার জন্য হই হই রই রই করে ছুটে গিয়েছিল। এবং বাংলাদেশে কিন্তু এবারের ঈদে কিন্তু প্রিয়তমা বিভৎস একটা ভালো কিন্তু একটা
বক্স অফিস কালেকশন নিয়ে এসছে, কাজে সেদিক থেকে কিন্তু দর্শকের মনে হয়তো বা প্রিয়তমা একটা জায়গা করে নিয়েছে শুধু সাকিব খানের জন্য। আমি যদি স্টোরির কথা বলি, আমি যদি স্ক্রিন প্লের কথা বলি, আমি যদি অ্যাকশনের কথা বলি, আমি যদি এডিটের কথা বলি, আমি যদি ডিওপির কথা বলি, আমি যদি লাইটের কাজের কথা বলি, তাহলে কিন্তু অনেক অনেক কিন্তু মুভির মধ্যে খামতি রয়েছে। যদি এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে আমি যদি নেগেটিভ যদি কোনো কথা বলি, তাহলে কিন্তু এই ভিডিওর লেন্থ কিন্তু অলরেডি 15-20 মিনিটও কিন্তু এই মুভির মানে এই রিভিউটা হয়তো বা শেষ হবে না। তা যাই হোক, সব মিলে কিন্তু প্রিয়তম আপনারা ওয়ান টাইম ওয়াচের জন্য দেখতেই পারেন। এবং সত্যি কথা বলতে যেভাবে আপনার কষ্ট হবে, এমন একটা স্টোরি এখানে বানিয়েছে, আপনি কোথাও গিয়ে একটু হলেও মুষড়ে পড়বেন যে একদম যে পরিণতিটা কি এরকম হলো, পরিণতিটা কি একটু ভালো মতো হতো না, বা মিলিয়ে দেওয়া যেত না, বা এমন কিছু কি করা যেত না। আমি একদম স্টোরি স্পয়লার দিচ্ছি না, কিন্তু আবার ভাববেন আমি স্টোরি স্পয়লার দিচ্ছি, মুভিটাকে আর একটু যত্ন নিয়ে বানানো যেত। এবং সত্যি কথা বলতে আবারও বলছি, সাকিব খান তার এই সুমনের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটার উপর কিন্তু আপনার বেশ মায়া হবে। তার যে সিগারেট খাওয়ার যে স্টাইল, তার যে সে যে কারো কথা চিন্তা করছে, একটা সিনের কথা বলতে হবে, সে নেশা করছে, খুব সত্যি সে ড্রাগ নিচ্ছে, এরকম দাঁত চেপে ধরে সে ইঞ্জেকশন পুশ করছে, এমনই একটা মানে অন্ধকারের মতো জায়গায়, সেই জায়গায় তার যে যে কষ্টের যে অভিব্যক্তি, সেই জায়গাগুলো, বা তার সে যাকে পাওয়ার চেষ্টা করছে তাকে সে পাচ্ছে না, তার মনের মধ্যে যে যন্ত্রণা সেগুলো তার চোখে মুখে যেভাবে ফুটিয়ে তুলেছে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। তো সব মিলে কিন্তু আবারও বলছি, সাকিব খানের এই মুভিটা আপনারা ওয়ান টাইম ওয়াচের জন্য দেখতেই পারেন। আমার কিন্তু মোটামুটি লেগেছে, আমার যে খুব বেশি একটা ভালো লেগেছে সেটাও বলবো না, আমার যে খুব একটা খারাপ লেগেছে সেটাও বলবো না, কিন্তু এই মুভির এন্ডিংটা দেখে সত্যিই আমার খুব কষ্ট লেগেছে। যাই হোক, এটাই ছিল আমার প্রিয়তমা মুভি রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেল ইউটিউবের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক এবং ফেসবুকের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং ওয়ান টাইম ওয়াচের জন্য প্রিয়তমা মুভি অবশ্যই দেখা যায়। Till then, stay tuned. Ta-da.